धन्यवाद আমাদের চ্যানেলটিতে আমরা নিত্য নতুন খবর আপডেট করে থাকি। এবার এক নতুন একটি খবর নিয়ে উপস্থিত হয়েছি আমরা। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি এখনি করে নিন সাবস্ক্রাইব। দেখুন আমাদের আজকের এই খবরটি ঘটনাটি। আমরা প্রায় সময় নতুন নতুন খবর উপস্থাপন করে থাকি আপনাদের সামনে। আমাদের কন্টেন্টটি আপনাদের ভালো লাগলে লাইক ও কমেন্টস করে জানাবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। বাংলাদেশ ভারত ছয় বহির্বিশ্বে যেন করোনা জ্বরে আক্রান্ত। এর মধ্যে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার কমতে শুরু করেছে বাংলাদেশ ও ভারতে, খুলছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সম্প্রতি সময়ে গণপ্রকাশ শুরু হয়েছে বাংলাদেশে বিভিন্ন উপজেলাতে, পৌর এলাকাতে, শহরে, বন্দরে, নগরে ও গ্রামে চলছে এই কার্যক্রম। প্রশংসা কুড়িয়েছে সরকার সহ স্বাস্থ্য সংশ্লিষ্টরা। আমরা তেমন একটি আলোকচিত্র দেখাবো আপনাদের, সাথে থাকবেন আমাদের, দেখবেন শেষ পর্যন্ত। বেনাপোলে উৎসবে নাই চলছে যেন গণটেকার মহোৎসব। প্রায় 10,000 শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিচ্ছেন গণটেকা ও ফাইজারের দ্বিতীয় ডোজ এই টিকা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকের উপস্থিতিতে টিকা কেন্দ্র এলাকা যেন মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। তবে অনেকের মুখে এখনও আছে মাস্ক। করোনা সুরক্ষায় অনেককে করছেন জনসচেতনতা। শিক্ষার্থী, শিক্ষকরাও হয়েছেন সচেতন। তারা স্কুলে যেতে চান, পড়াশোনা করতে চান, জাতিকে করোনা মুক্ত করতে তাদেরও যেন ভূমিকা আছে, এমনটি জানান শিক্ষার্থীরা। উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ, পৌর কর্তৃপক্ষ জানান শনিবার বেনাপোল পৌর বিয়ে বাড়িতে প্রায় 6,000 পৌর নাগরিককে দেওয়া হয়েছে গণটেকা। এতে খুশি পৌর নাগরিক সহ গণটেকা গ্রহণকারীরা ও সাধারণ মানুষেরা। রবিবার বেনাপোল পৌর বিয়ে বাড়িতে 8,000 টিকা শিক্ষার্থীদের এবং দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। বেনাপোল গার্লস স্কুলেও দেওয়া হচ্ছে এই গণটেকা। এখানেও প্রায় 2,000-এর বেশি দেওয়া হবে বলে আশা সংশ্লিষ্টদের। টিকা গ্রহণে কমবে করোনা সংক্রমণ, খুলবে স্কুল, ঝুঁকি কমবে দেশ ও জাতির, স্বস্তিতে থাকবেন তারা, এমনটি জানান শিক্ষার্থী, ভলেন্টিয়ার সহ উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা। চলুন কি বলছেন শিক্ষার্থী, ভলেন্টিয়ার ও উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা শুনি। তখন আমাদের অনেক বেশি ভয় ছিল সব মেয়েদেরই, বাট আলহামদুলিল্লাহ দ্বিতীয় ডোজের সময় আমাদের কোনো ভয় লাগতেছে না, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আমরা বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে 9 শ্রেণী সায়েন্স বিভাগের ছাত্রী। আমরা প্রথম ডোজ কমপ্লিট করেছি এবং দ্বিতীয় ডোজ নিতে এসেছি। আমরা শিক্ষার স্বার্থে এবং হচ্ছে নিরাপত্তার স্বার্থে দ্বিতীয় ডোজ কমপ্লিট করব। এবং আমাদের এই করোনার জন্য দীর্ঘ সময় আমাদের স্কুল বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এখন আশা করতেছি যে এই মানে এই টিকা নিয়ে, ভ্যাকসিন নেওয়ার পরে আমাদের স্কুল খুলে দেবে। আমি নিজে নিয়েছি, আমার স্কুল, আমার স্কুলে যারা ছিল, আমার বড় আপু, ছোট আপু, তারা সবাই নিচে, আপনারাও নেবেন। না নিলে আমাদের, আমরা যদি এটা নেই তাহলে আমাদের দেশ হচ্ছে করোনা মুক্ত হবে। আমরা আমরা শিক্ষার্থীরাও স্কুলে যেতে পারবো। স্কুল প্রতিষ্ঠান বন্ধ ছিল, যার কারণে আমরা ক্লাস করতে পারি নাই ভালোভাবে। এজন্য আমাদের সুস্থভাবে যে টিকা দিতে পাচ্ছি, এজন্য আমরা অনেক খুশি পাচ্ছি, ভালো লাগছে। এজন্য আজকে দ্বিতীয় ডোজ দিতে আসছি। ডোজ দিছি আগে, প্রথমে খুব নার্ভাস ছিলাম, কিন্তু আজ না, নার্ভাস না, কারণ এর আগে একবার দিছি, মনে করছিলাম অনেক ভয় লাগবে বা ব্যথা হবে, বেশি কিছু সমস্যা হয়নি। যারা শিক্ষার্থীরা যাতে সুস্থভাবে টিকা গ্রহণ করতে পারে তাই আমরা দায়িত্ব আছি। এবং মানে রহিম, গতকাল 26 তারিখ উপজেলা প্রশাসন এবং বেনাপোল পৌরসভার তত্ত্বাবধানে স্বাস্থ্যবিধি মেনে 5,000 গণটিকা কর্মসূচি সম্পন্ন হয়েছে। আমরা খুব কষ্টের সাথে এবং খুব আজকে কত টাকা দেওয়া হবে, কাদেরকে দেওয়া হবে? আজকে স্কুলের মাধ্যমিক লেভেলের 12 বছরের ঊর্ধ্বে, 18 বছরের নিচে স্কুলের সকল শিক্ষার্থীদেরকে 8,000 টিকা দেওয়া, 8,000 টিকা সম্পন্ন করার আমাদের চেষ্টা চলছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স ফারানা জেসমিন বলেন, সুরক্ষা মেনেই করোনা টিকা দেওয়া হচ্ছে। বিভিন্ন সংগঠন ও বাহিনীর সহযোগিতায় চলছে টিকা প্রদান কার্যক্রম, সার্বিক পর্যবেক্ষণ করছেন তারা। বিভিন্ন স্কুলের শিক্ষকরা আছেন,
এখানে ভলান্টিয়ার আছে, আনসার ভিডিপি আছে, স্কাউট ছেলেমেয়েরা আছে, সবাই মিলে কার্যক্রমটা আমরা সুস্থভাবে পালন করবো ইনশাআল্লাহ। হাইজা স্টুডেন্ট শুধুমাত্র বেনাপোল পৌর বিয়ে বাড়িতে আমরা দিয়েছি 972, পুরুষবাগান গার্লস স্কুলে দিয়েছি 926, বা গাছলা বামুনিয়া মাধ্যমিক বিদ্যালয় ওখানে দিয়েছে 432। আজকে আমাদের টার্গেট 8,000। স্বাস্থ্যবিধি মেনে আমরা ফাইজার টিকা কার্যক্রম স্কুল পর্যায়ে দ্বিতীয় ডোজ আমরা আজকে শুরু করছি। আমাদের ভিডিওটি যদি কিছুটা হলেও আপনাদের ভালো লাগে বা করোনা সুরক্ষায় বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। মানুষ করোনা সুরক্ষা মানি টিকা গ্রহণকারী, সকালে সরকারের এই সফলতায় আপনি আমি হই অংশীদার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন সবাই।